কি বেহাই মশাই, আমি কি দর্শন করিলাম, একে একে অষ্টম সাজে বরবি, আমার জামদা কোনটা আমি যে চিনিতে নাই পারি। আপনার কথা মতো আপনি দেখুন, নিয়ে এসেছি অষ্টম পর লক্ষ্মীর দরের মতো, তাদের মস্ত করে আছে স্বর্ণমুকুট, আর আপনার যে জামাতা হবে তার মস্ত করে আছে সোলার মতো। তাই নাকি? আমি চিনতে পেরেছি আমার জামাতাকে, আমি বরণ করবো। ওগো বাবা, আজ আমি তোমায় বরণ করবো ঠাকুর। মুখ তুলো শতদল কমল হে, শতদল কমল হে, এই চন্দন দেব তোমার ললাতে। ওই না মুখ তুলো বিবাহ মণ্ডপে রয়েছে ঘটের জল, আর আপনার বাম পদে কলসে সন্তুষ্ট হবো। বেশ বাবা, তুমি যদি এতে সন্তুষ্ট হও আমি বরণ করবো কেমন? বেশ। ও গৌজনীর মা মাসিরা, আজ আমার জামাতাকে বরণ করবো, তোমার সবাই উলুধুলি দেবে।
আমি নিজেই গিয়ে পুরোহিতকে আমি নিমন্ত্রণ করেছি, কিন্তু এখনো পর্যন্ত আসছে না কেন? কোথায় পুরোহিত মশাই? তাড়াতাড়ি করে বিয়ে পড়ার ব্যবস্থা করুন, চিন্তা করবেন না। তাই নাকি? বেশ ঠিক আছে। বেহুলার মা বাবা এবার আসবেন আপনারা সকল আসস। বেহুলার বাবা আর কে লাখের বাবা? কে লাখের বাবা? কে হবে বেহুলার বাবা? Thank you.
ঘটে আমার শাখা তারপরে দেখতে পাবেন বাসর গোলাপ ও ভাষা, আপনারা বসুন বিয়ে দেখো অপবিত্র তোমার বাবার নাম বাচস্পতি সরকার, তোমার বাবার নাম কি অন্নপতি সরকার, তোমার বাবার নাম তিনপিড়ি হয়ে গেছে বাবা, তোমার নাম দুর্বল লক্ষ্মী, নামটা তো আমার উচ্চারণ হতেছে দুর্বল দুর্বল ও দুর্বল লক্ষ্মী, তোমার বাবার নাম কি, তার বাবার নাম, তার বাবার নাম কি হয়ে গেছে, ঠিক আছে নাম লেখা হয়ে গেছে বাবা, হ্যাঁ ও ও ও জ্ঞান সলকায় চক্ষুর মিলে তসময় শ্রী আমি কথা দিচ্ছি আর ডিজে বাজবে, ঠিক আছে ঠিক আছে ও রূপে ও নম তৈ নম 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 ও হে কৃষ্ণ করুণাশ দীন জগৎ গৌ বেশ বন্ধ হয়ে গেছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে মঙ্গল ও নারায়ণ নমস্কৃত নল চৈব নল তাম দেব সরস জয় মুদ্রায় দান 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 দ
তোমরা গানটা করো। হ্যালো পঞ্চগান যদি নিয়ে আসো, পঞ্চগানটা নিয়ে আসো, একটু ঘোষ বাবা একটু ঘোষ। ওই মায়েরা খুব কষ্ট করে দাঁড়িয়ে আছে, সামনে এসে অনেক জায়গায় অনেক জায়গায় খুব কষ্ট হচ্ছে, তোমাদের বুঝতে পারছি, অনেক দূর থেকে দেখতে পাচ্ছি, চলে এসো সামনে চলে এসো। হায় হরি বল হরি বল, নিয়ে আসো পঞ্চদান, আনন্দ আনন্দ দান নাও যা দান
আব্বা দাও আরো তো আছে তোমাদের মতো মায়েরা, অল্প করে দেন, বেশি দিতে হবে না, অল্প অল্প করে দেন, সবাই যেন দিতে পারে। আজ দেখুন এই সতী বেহুলাকে আশীর্বাদ করার জন্য একে একে উজানি যত আছে মা মাসি পিসি সকলেই আসছেন, বেহুলাকে লক্ষ্মীদরকে আশীর্বাদ করছেন, যে যা পাচ্ছেন দান করছেন। দেখুন আমাদের হাতে সময় কম, আমাদের বিয়ের পরে বিদায় নিয়ে যেতে হবে লোহাময় বাসর ঘরে, বাসর বিলাপ এবং লক্ষ্মীদরের দংশ। আজকে আমরা এই সব দৃশ্য তুলে ধরব, আপনারা বসুন, কেউ যাবে না, একে একে সবাই এসে দান করুন। তার কল্যাণ করে থাকো। তোমরা কেউ নিজের মা লও, নিজের মা হলে বসেন বসেন, দয়া করে বসেন 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 আশীর্বাদ করবে, 551 টাকা দান করবে। নামটা ভালো আছে প্রশস্তিক, হ্যাঁ দান করবে। ভালোবাসা কি পেলা শুধু কলঙ্ক বদিনা, বন্ধু দিলে না গো তুমি আমার ভালোবাসা, অশেষ 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 বন্ধু দিলে না গো তুমি আমার চোখের Oh, oh, oh.
বাড়ির নায়ক ফরিদ ঘোষ 500 টাকা। আজ কি করলে? আজ মা বেহলাকে লক্ষ্মী তরকে আশীর্বাদ করলেন, আজ 100 টাকা দিয়ে যে আশায় দান করেছে সেই আশা যেন পূর্ণ হয়। ওগো মানুষ আশীর্বাদ করো, আশা যেন পূর্ণ হয়। আর কেউ আছে মায়ের ভক্ত? আপনারা আসুন, এইবার দেখুন আপনাদের সামনে শশী বেহুলার সিদ্ধদান হবে। এই সময় আপনারা যদি মনে করেন দান করব, এখনো করতে পারবে। আসুন ও যুগে যুগে জন আপনারা দেখলেন, এইবার দেখুন আশীর্বাদ। আপনারা একে একে সকলেই আসুন, আপনাদের পয়সা লাগবে না, মা বেহুলাকে শুধু আশীর্বাদ করে যান। নরসুন্দর তোমার বচন বল। এবার সদাগর বাবু, হ্যাঁ বল। ব্রাহ্মণে দক্ষিণা দেবেন না? অবশ্যই পাবে। ব্রাহ্মণে দক্ষিণা দেবেন না? উজ্জ্বল কাঠ চন্দন তিনি পাশে করবেন, হরে বলি হরে বলি। ব্রাহ্মণ আছে ঠাকুর বলে মুক্ত বলো নাপিত বলে দশ ঠাকুর বলে আচ্ছা এবার
এইবার দেখুন মা বেহলায় উজানী নগরে গিয়ে মা বাবার কাছে আশীর্বাদ নিয়ে সে কোথায় যাবে? চম্পকনগরের শ্বশুর বাড়িতে। এইবার আপনাদের সামনে যে সব আমরা দৃশ্য তুলে ধরব, মা বাবার দেখার মতো ও বোঝার মতো বাসর ঘরে মিলাম লক্ষ্মীদ্বারের দংশ। আপনারা বসুন দেখো। দান করেছে যে আশা নিয়ে দান করেছে সেই আশার জন্য পূর্ণ হয়। মনে মনে ভেবেছিলাম আপনার এই উজানী নগরে নিশি যাপন করে আমি ফিরে যাবো চম্পকনগর, কিন্তু সেই আশা হয়তো আমার পূর্ণ হবে না, আপনার আশাও হয়তো পূর্ণ হবে না। আমার বধুমাতাকে, আপনার ওই জামাতা লক্ষ্মীদ্বারকে আশীর্বাদ করে দিই। হাসি মনে আমরা যাবো সেই চম্পকনগর। আপনি চিন্তা করবেন না, এই মুহূর্তে আমি তাদের বিদায়ের ব্যবস্থা করে দিয়েছি। বেশ, তাই হবে ব্যবসায়, আপনার অপেক্ষায় আমি থাকব। আপনি এইবার হাসি মনে আশীর্বাদ করুন। আজ সে স্বপ্ন আজ আমি নিজে নয়ন দর্শন করছি। রেণুকা কি বলছো তুমি আমি কিছু বুঝতে পারছি না গো। তাই বৈবাহিক বসায় আমাকে বলেছে, ওগো বৈবাহিক বসা অনেক দেরি হয়ে গেল, তাই দয়া করে বিদায়ের ব্যবস্থা আপনি করে দিন। সারা জীবন পিতা বাবার গৃহে কোন নারী থাকতে পারে না, একদিন একদিন শ্বশুরালয় প্রত্যেকে নারী নিয়ে যেতে হয়। আজ তুমি আমাদের একমাত্র দেহকে বিদায় করে দাও, তুমি বিদায় করে দাও। আমি আমার কর্তব্য পালন করব, তুমি আজ হাসি মুখে সারা জীবন
কালি বলি পড়ি দা তুমি তাকে
নিজে ক্ষমা করে দিও বাবা, তুমি ক্ষমা করে দিও ও গো বাবা। তোমরা কে কি মাতা লক্ষ্মী কি বাবা গো, তোমরা পরে কল্যাণ কি ঘর থেকে হাতে বলতে পারো বাবা, তোমাদের মায়া মমতা স্নেহ ভালোবাসা ছিলে এই অপেক্ষা ছিলে বাবা গো, আমি চলে যাব তোমরা আমাকে প্রাণ ভরে করো আশীর্বাদ বাবা, যেন আমি শাশু শেষ করতে পারি গো, যেন সেবার সেবা করতে পারি আমি করতে পারি গো, আমাকে বিদায় দেয় শাশুকে বাবা গো, আমাকে বিদায় দেয় বিদায় বেলা রেখে যাই গো Oh,